আমাদের ভিতরে যে সমস্ত অসৎ স্বভাব আছে, ব্যাড বিহেভিয়ার, ব্যাড ক্যারেক্টার আমাদের ভিতরে আছে, সেগুলোতে কিভাবে আমরা সৎ স্বভাবে পরিণত করতে পারি, মানে যেটা মন্দ জিনিসকে ভালোতে পরিণত করতে পারি, ব্যাড বিহেভিয়ারকে আমরা গুড বিহেভিয়ারে পরিণত করতে পারি, এটার উপরে তিনি আজকে আলোচনা করছেন। তিনি আলোচনার সাপেক্ষে তিনি প্রথমে দুরুদু সালাম সালাতু সালাম করছি, তো আমরা সবাই বলি আসসালাতু আসসালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তিনি ভাই শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তিনি দোয়া করতেছেন আমাদের সবার জন্য প্লাস তার জন্য, বলতে আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত এবং বন্দেগিতে লিপ্ত রাখুন। সবাই বলেন আমিন। তিনি বলতেছেন যে আমাদের যে চরিত্র ক্যারেক্টার, আমাদের যে চরিত্র, এই ক্যারেক্টার ময়লা করার জন্য নিষ্কুলস, মানে ময়লা থেকে পরিষ্কার করা, বাংলা ভাষায় নিষ্কুলস বলে, আর মন্দ খারাপ যে সমস্ত আমাদের ভিতরে স্বভাবগুলো আছে, এই স্বভাবগুলাকে আমরা কিভাবে পছন্দনীয় করতে পারি, সৎ স্বভাব করতে পারি, আমরা কিভাবে এটাকে ভালো করতে পারি, এই জন্য আমাদেরকে অপ্রাণ মানে কঠিনভাবে চেষ্টা করা উচিত। আমাদের ভিতরে যে সমস্ত মন্দ কাজগুলো আছে, মন্দ স্বভাবগুলো আছে, আমাদের চরিত্রকে পবিত্র, নিষ্কলুক মানে কি পবিত্র করার জন্য, চরিত্র পবিত্র হইলেই একটা মানুষ পরিপূর্ণ হইতে পারে, তার মন্দ স্বভাবগুলা তার থেকে চলে গেলে সে প্রকৃত ইনসান হইতে পারে। এই স্বভাব মন্দ বলতে যেগুলো, এগুলো আল্লাহ পাক অন্য জন্তু জানোয়ারদেরকে দিছে, ওই স্বভাবগুলা একজন ইনসানের কাছে আসি যায় জন্মগত কারণে। এখন এটাকে আমাদেরকে মন্দগুলাকে পছন্দনীয় ভালোতে পরিণত করতে হবে। এই জন্য তিনি বলতেছেন এটাই আমাদের জীবনের, এই কাজটা যদি আমরা করতে পারি, মানে কি চরিত্রকে পবিত্র করা, মন্দ স্বভাবকে দূর করতে যদি পারি, এটা আমাদের জীবনের, এই ছোটখাটো জীবনের সম্বল, এটাই কি আমাদের ছোটখাটো জীবনের সম্বল। যদি আমাদের সৎ স্বভাব পরিত্যাগ করি, যদি আমাদের চরিত্র নষ্ট হয়ে যায় আর আমরা এটাকে ঠিক করার জন্য কাজে না লাগাই, এই অলসতার জন্য আমাদেরকে এই দুনিয়াতে এবং এর পরবর্তী মহা বিপদের সম্মুখীন হইতে হয়। আমাদের যত বিপদ, আমাদের যত সমস্যা, আমাদের যত কিছু, এটা আমাদের এই কারণেই হয়, আমরা সৎ স্বভাবে থাকার চেষ্টা করি না, মন্দ স্বভাবকে দূর করতে চেষ্টা করি না, চরিত্রকে পবিত্র রাখতে চেষ্টা করি না। এই জন্য আমাদের যত রকমের বিপদ আপদ মুসিবত, জিন্নাতি বলি, দুনিয়াবি বলি, দৃশ্যমান বলি, অদৃশ্যমান বলি, সব বিপদ আপদের জন্যই হয়। এই জন্য তিনি বলতেছেন এই জন্য আমরা সবাই এই অলসতা থেকে আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই, ইয়া আল্লাহ তুমি আমাদের এই অলসতা আমাদের থেকে দূর করি দাও। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, আল্লাহ আমাদের জন্য সৎ স্বভাব করতে পারি, আমাদের পবিত্রতা চরিত্রকে পবিত্র করতে পারি, সেই কাজ আমাদেরকে সর্বদা ব্যস্ত। এখন তিনি বলতেছেন এই অসৎ স্বভাবগুলা কি কি, এই অসৎ স্বভাবগুলা হলো এই পৃথিবীতে যত হিংস্র প্রাণী আছে, যত এনিমেল আছে, হিংস্র প্রাণী, সেই সব পশুদের, এনিমেলদের, প্রাণীদের যে স্বভাব চরিত্র, এগুলা প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান আছে। প্রত্যেকটা চরিত্র, কুকুরের স্বভাব গেউ গেউ করা, অসহ্য করা, সাপের স্বভাব, বাঘের স্বভাব, শিয়ালের স্বভাব, বিভিন্ন পশু আছে না, পশুদের এক একটা স্বভাব আছে, শিয়রের একটা স্বভাব আছে, ওটা সবকিছু মানুষের মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ ইনসান যখন মায়ের পেট থেকে নিষ্পাপভাবে জন্ম নেয়, পরিবেশের কারণে, সামাজিক কারণে যেভাবে বড় হয়, সেখানে আস্তে আস্তে তাকে পশুর স্বভাবগুলো তার মধ্যে আসি যায়। এখন তিনি বলতেছেন কাহারো মধ্যে ক্রোধ মানে গোস্বা, যদি গোস্বার স্বভাব থাকে লোকের মধ্যে, কুক যদি গোস্বার স্বভাব আসে, সবসময় কথা লোকের রাগ করে, সবকিছুর মধ্যে ক্রোধ হয়ে যায়, কোনো কিছু সহ্য করতে পারে না, তো কাল হাসর ময়দানে তাকে কুকুরের স্বভাবেই উঠানো হবে,
তাকে তো ইনসান আকারে উঠাবে না, কারণ হাশর ময়দানে হাদিসে আসছে যে যার মধ্যে যেই পশুর স্বভাব তারে কাল হাশর ময়দানে ওই পশুর স্বভাবে তার উঠানো হবে। এখন যার মধ্যে পৃথিবীতে রাগ গোসা বেশি, ক্রোধ বেশি, বাংলা ভাষায় ক্রোধ বলে, তাকে কাল হাশর ময়দানে কোন কোন পশুর সুরতে উঠানো হবে? কুকুরের সুরতে উঠানো হবে। পবিত্র আমার মধ্যে যেটা আছে এটা যদি আল্লাহর হুকুমের মধ্যে না চলে, আমার পবিত্র না হয় মনে করতে হবে, এগুলো এক একটা পশুর স্বভাব। পশুদের মধ্যে আবার ভালো খারাপ আছে না, ভালো মানে আছে, দ্রুত আছে, বিভিন্ন গরুর স্বভাব একরকম, ছাগলের স্বভাব একরকম, শিয়ালের স্বভাব একরকম, ঘোড়ার স্বভাব একরকম, হাতির স্বভাব একরকম আছে না? তো মানুষের মধ্যে দেখতে বিভিন্ন রকম এ আছে, কিন্তু প্রকৃত ইনসান যারা তাদের স্বভাব হলো একরকম। নবীদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? কোনো অলিদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? যারা ইনসানে কামিল হয়ে গেছে তাদের মধ্যে কোনো ঝগড়া নেই। এখন আলেমে আলেমে ঝগড়া, ফিরে ফিরে ঝগড়া, কেন কি আমাদের কারণে কারোর মধ্যে কোনো পশুর স্বভাব আছে, এবং পশু পশুর স্বভাব, পশুর পশুর মধ্যে ঝগড়া চলতেছে, ইনসানের মধ্যে কখনো ঝগড়া হইতে পারে না। আমাদের মিয়া হুজুর বলে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই পায়ে যাইতেছে, ওই নদীর পানি সবাই খাইতেছে। এখন যে যে তরিকা বলো, সৃষ্টি বলো, নকশবন্দি বলো, কাদরি বলো, যে সব রসুলের ঘাট থেকে আসতেছে। ঘাট আলাদা আলাদা, ঘাট তো বুঝেন মানে পানি নেওয়ার। এখন যে যেভাবে সাজাইছে, নাম দেওয়া হয়েছে, এটাও মুখের ঘাট, এটাও মুখের ঘাট, কিন্তু পানি কোথেকে আসতেছে? রসুলের ঘাট থেকে। তো তাহলে এখানে ঝগড়া কোথায়? উম্মতের কোনোদিন ঝগড়া থাকা কথা না। যারা এখনো আমরা উম্মত হইতে পারি নাই, পশু স্বভাব আমাদের মধ্যে কাজ করতেছে, এরাই বিভিন্ন সমস্যার মধ্যে আছে এখানে।